ওয়েলকাম ফ্রম সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি আজকের আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্স সাজেশন দু হাজার একুশ নিয়ে আলোচনা করব একদম প্রথমে যেটা আমরা আলোচনা করবো যে আমাদের বোর্ড ক্লাস ইলেভেন বোর্ড থেকে কোন কোন জিনিসগুলো এক্সামে হবে না সেইগুলো একটু প্রথমে আলোচনা করবো অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলো এক্সাম থেকে বাদ দিয়ে দিয়েছি যে টপিকগুলো যেখান থেকে কোনোভাবে প্রশ্নই আসবে না বা যেটা আউট অফ সিলেবাস করে দিয়েছে অর্থাৎ এবছরে যেহেতু করোনা পরিস্থিতি সেই করোনা পরিস্থিতির জন্য এক্সামে কিছু কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আমরা প্রথমে আলোচনা করব যেমন লস অফ মোশন থেকে বাদ দেওয়া হয়েছে রোলিং অর্থাৎ আবত্ত লস অফ মোশন থেকে বাদ দেওয়া হয়েছে কি লস অফ মোশন থেকে বাদ দেওয়া হয়েছে রোলিং ফ্রিকশন রোলিং ফিক্সন বাদ্যয় হয়েছে তো রোলিং ফিক্সন বাদ্যয় যদি হয় রোলিং ফিক্সন বাদ্যয় হয়েছে আরও একটা জিনিস যেটা যেমন হচ্ছে কারণ অনেক কিছুই বাদ্যয় হয়েছে বোর্ডে এত লেখা সম্ভব না যেগুলো লেখা সম্ভব সেইগুলো আমি বলছি যেমন গ্র্যাভিটেশন থেকে বাদ্যয় হয়েছে জিওস্ট্যাটিস জিও স্টেশনারি স্যাটেলাইট ভূ সময় কৃত্রিম ভূগ্রহ আর নিউটন স্কুলিং ল বাদ দেওয়া হয়েছে ওয়ান ডিসপ্লেসমেন্ট ল বাদ দেওয়া হয়েছে নিউটন কুলিং ল বাদ দেওয়া হয়েছে ওয়ান ডিসপ্লেসমেন্ট ল বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে নেক্সট যেটা বাদ দেওয়া হয়েছে স্টিফেন্স ল স্টিফেন্স ল এটা বাদ দেওয়া হয়েছে এবং থার্মোডাইনামিক্স থেকে যেটা বাদ দেওয়া হয়েছে বোর্ডে যতটুকু লেখা যায় লিখছি বাকিগুলো তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমাকে কি কি বাদ দেওয়া হয়েছে তার যে নোটিশটা আছে অর্থাৎ যে পিডিএফ আকারে আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের যে নোটিস সেটা পিডিএফ পাঠিয়ে দেবো বা একটা স্ক্রিনশট করে দেওয়া আছে যে কি মানে পিকচারে আছে কি কি বাদ দেওয়া হয়েছে তো সেইটা আমি তোমাদেরকে পিকচার করে পাঠিয়ে দেবো যারা যারা জানতে চান মোটামুটি আমি কিগুলো বাদ দেওয়া হয়েছে বলছি থার্মোডাইনামিক্স থেকে বাদ দেওয়া হয়েছে হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটার সেটা বাদ দেওয়া হয়েছে ঠিক আছে আরও কিছু কিছু যেমন আছে যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ড মিসুল মিসরমেন্ট অর্থাৎ একদম প্রথম চ্যাপ্টার সেখানে ডাইমেন্সিয়ান অ্যানালাইসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণটা বাদ দেয়া হয়েছে ডাইমেন্ডশান অ্যানালাইসিস অর্থাৎ মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগটা মাত্রা বিশ্লেষণ থেকে এবছর কোনো প্রস্ত পড়বে না ও তার প্রয়োগ এটা বাদ দেয়া হয়েছে হলো তো আমরা মোটামুটি কিছু করেছি এছাড়াও কিছু বাদ দেওয়া হয়েছে আমি তাড়াহুড়ো করে বলছি তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো করলে আমি সেটা পাঠিয়ে দেবো পিকচারটা তোমরা দেখে নিও কী কী হচ্ছে বাদ দেওয়া হয়েছে এছাড়া যেমন বাদ দেওয়া হয়েছে ল এ ওয়াক এনার্জি পাওয়ার অর্থাৎ কার্যক্ষমতা শক্তি থেকে বাদ দেওয়া হয়েছে নন কনসিয়াস নন কনসিয়াসটিভ ফোর মোশান ইনে ভার্টিক্যাল সার্কেল অ্যালাস্টিক অ্যান্ড ইন ইনএলাস্টিক ওয়ান অ্যান্ড টু ডাইমেনশান ঠিক আছে অর্থাৎ এই যে নন কনজারসরি ফোর্স ঠিক আছে এবং মোশান হবে পার্টিকেল অ্যান্ড রিজিট বডি এটা থেকে বাদ দেওয়া হয়েছে মোমেন্টাম কনজারভেশান অর্থাৎ আমাদের ঘর সংরক্ষণ সেন্টার অফ মাস মোশান অর্থাৎ ভরকেন্দ্র সেন্টার অফ মাস হবে রিজিট বডি এটা রিজিট বডির ভরকেন্দ্র এবং সেন্টার অফ মাস ইউনিফর্ম রড এইগুলো সব বাদ দেওয়া হয়েছে প্রপার্টি অফ ম্যাটার থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান অফ সার্ফিস্টেনশন আইডিয়া টু ড্রপস বাবেল অ্যান্ড ক্যাপাসিটি রাইস ক্যালোরিমিটি চেঞ্জ অফ স্টেট স্পেসিফিক ল্যাটের ডিট ক্যাপাসিটি এইগুলো বাদ দেওয়া হয়েছে তো এই বাদ দেওয়া অংশ বাদে আমরা কীভাবে সাজেশান করবো সেই ব্যাপারটা এবারে আলোচনায় আসি অনেক কিছুই তো আমি মোটামুটি বোর্ডে লিখেছি কোনগুলো বাদ দেওয়া হয়েছে এক্সাম এখনও পিউরিফাইড ডেট বলা হয়নি তবুও তোমরা একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী পড়াশোনা করো তো আবার অনেকে ডেট বলছে যে এই ডেটে এক্সাম হতে পারে বাট শিওর নয় এক্সাম তোমরা একটা নির্দিষ্ট সময় হতে পারে মে জুন মাসে এক্সামটি হতে পারে ক্লাস ইলেভেনের এক্সাম বা এমনও হতে পারে মার্চ এপ্রিলে হতে পারে কিন্তু আমরা এমন একটা বছরে এবছর উপস্থিত হয়েছি যে বছরে মানে কী বলবো আমরা ক্লাস দা করছি কিন্তু সবই কিন্তু অনলাইনে ক্লাস করছি অফলাইনে খুব কমই মানুষ এখন রিসেন্টলি তিন চার মাস হয়তো অফলাইনে ক্লাস করছে কিন্তু প্রথম তোমরা ক্লাস ইলেভেনের শুরু থেকেই দেখবে যে অনলাইনে ক্লাস করছো অনলাইনে ক্লাস করার ফলে কি হচ্ছে তোমাদের ট্রপিক্যালি একটা প্রবলেম শুরু হয়ে গেছে যে কীভাবে পড়াশোনা করবো কীভাবে কী করবো এই ব্যাপারটা একটা সমস্ত থেকে যাচ্ছে তো ক্লাস ইলেভেনের ফিজিক্স সায়েন্স প্রথমেই যে টপিকটা আমি বলবো যে আমরা অবশ্যই ফিজিক্স সাজেশান তৈরি করেছি এই অংশগুলোকে বাদ দিয়ে তোমরা কোন অংশগুলো কত পড়বে আমরা প্রত্যেকটা আলোচনায় অবশ্যই আসবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজও আমরা ভিডিও আলোচনায় আসব যে এখানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো পড়বে এছাড়া আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবে এছাড়া কোন প্রশ্নগুলো পড়বে বিগত বছরের যে প্রশ্নগুলো সেইগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আলোচনা অবশ্যই করব ভিডিও ক্লাসে কিন্তু সবার আগে প্রথমে যেটা বলবো সেটা হলো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে প্রথমে আমার কাছ থেকে যেটা একদম কার্যকরী হবে যে কোনগুলো বাদ দেওয়া হয়েছে যাদের নোটিশটা আছে তারা জানার দরকার নেই যাদের নোটিশটা নেই অবশ্যই পিডিএফটা নিয়ে নিয়েও আমার কাছে সেকেন্ড যেটা হবে সেটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে অবশ্যই তোমরা ওখান থেকে নক করো ঠিক আছে তোমাদের কোন কোন মানে অংশ বাদ দেওয়া হয়েছে জানার যদি ইচ্ছা হয় তো পিডিএফ পাঠিয়ে দেবো বা একটা ফটো স্ক্রিনশট করা আছে পিডিএফ থেকে যেখান থেকে আমরা সেই ফটোটাই দেওয়া আছে কি কি বাদ দেওয়া হয়েছে তোমরা বুঝতে পেরে যাবে তো বাদ দেওয়া অংশ বাদে যে অংশগুলো আছে সেইগুলো যদি তোমরা সাজেশান পেতে চাও অর্থাৎ কিভাবে পড়াশোনা করবে কেমন করে পড়াশোনা করবে সেইগুলো তো বলবই কিন্তু তার আগে আমি বলি যে সাজেশান যদি তোমরা পেতে চাও সেই সাজেশানটা যদি পেতে চাও তাহলে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো তাহলে একটা পিডিএফ করা আছে সেই পিডিএফটা আমরা তোমাকে পাঠিয়ে দেবো ফিজিক্সের সাজেশান পিডিএফ করা আছে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের পিডিএফ করা আছে সেই পিডিএফটা আমরা তোমাকে পাঠিয়ে দেবো এবং এই সংশোধিত সিলেবাস নিয়ে ঠিক আছে কারেকশান সিলেবাস নিয়ে অর্থাৎ এই যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে আমরা সাজেশান তৈরি করেছি এবং সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে অবশ্যই তোমরা কিছু প্রশ্ন এবং যারা রেগুলার স্টুডেন্ট কিছু ছাত্রছাত্রী আছে যারা অলরেডি আমাদেরকে প্রায় দিন ফলো করে রেগুলার স্টুডেন্ট ঠিক আছে তো তারা কিছু প্রশ্ন করেছে যে স্যার এবছর কেমনভাবে এক্সাম হতে পারে ক্লাস ইলেভেনে এক্সাম কি আদিও হবে তো যেহেতু সিলেবাস নতুন প্যাটার্নে হয়েছে অবশ্যই কিন্তু এক্সাম হবে হয়তো হতে পারে যে এক্সামটা অতটা ভেরিফাই নয় হয়তো স্কুল এক্সামই হবে কিন্তু এক্সাম ভালো করেই হবে এক্সামে হয়তো পাস ফেল অবশ্যই থাকবে তোমরা পড়াশোনা করো যাতে পাস হবে এবং পাস একটা নাম্বার উপর ভিত্তি করেই তোমাদের এক্সাম হবে এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করো এবং ক্লাস ইলেভেনের যদি না নলেজ থাকে তাহলে কিন্তু ক্লাস টুয়েলভের বেসিকে অনেক প্রবলেম হবে অনেক প্রবলেম হবে সেই কারণে তোমরা ক্লাস ইলেভেনটা ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এবং সাজেশান পেতে অবশ্যই আবারও বলছি সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টুতে তোমরা হোয়াটসঅ্যাপে নক করো আমি পিডিএফটা পাঠিয়ে দেবো এবং কোনগুলো হবে না এইগুলো যদি জানতে চাও অবশ্যই নক করো আমি সেটা পিডিএফ পাঠিয়ে দেবো তো এই এইরকমভাবে আমরা আলোচনা করলাম এবং ছাত্রছাত্রীদেরকে একটা অনুরোধ করব যেহেতু ফার্স্ট টাইম তোমরা এইরকম একটা বড়ো এক্সাম দিতে যাচ্ছ ঠিক আছে তোমাদের একটা অসুবিধা হতে পারে যে কিভাবে পরীক্ষা দেবো সেই কারণে তোমরা কি করো যেহেতু এখন অনলাইন ক্লাস অবশ্যই গ্রুপ স্টাডি করো এবং গ্রুপ স্টাডির পাশাপাশি অনলাইনে তোমরা কিছু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো হয়তো হতে পারে এক্সামটি অনলাইনেও হতে পারে ঠিক আছে আমাদের যে ক্লাস ইলেভেন এক্সাম সেটা অনলাইনেও হতে পারে অফলাইনে হতে পারে বাট তোমরা এমনভাবে পড়াশোনা করো যাতে সেটা অফলাইনে হয় দু নম্বরের মার্কসের জন্য কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমাদের একটা পিডিএফে প্রায় আছে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তরও তৈরি করা হবে কিছু দিনের মধ্যে সেইগুলো আবার ভিডিও আকারেও আলোচনা করবে এবং উত্তর পাঠিয়ে দেওয়া হবে তো এখন যদি তোমরা কোশ্চেনগুলো নিতে চাও দু নম্বরের জন্য কি কী ইম্পর্টেন্ট অবশ্যই জানিও থ্রি মার্কসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো অবশ্যই জানিও ফাইভ মার্কসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো পেতে অবশ্যই জানিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টুতে এবং সেখানে আমাদের কিন্তু সিলেবাসটা দেয়া হবে সংশোধিত সিলেবাস কোনগুলো এক্সামে হবে না সেইগুলো দেওয়া হবে এবং পাঠিয়ে দেয়া হবে সাজেশান এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাজেশান পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টুতে তোমরা নক করো কারণ সেখানেই সাজেশানটা আছে অত বড়ো সাজেশান আমরা পোস্ট করতে পারবো না যে কারণেই হচ্ছে আমরা পিডিএফটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে একটা একটা পার্ট করেই পাঠাবো